লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। হ্যালো ফ্রেন্ডস, গানটি শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি হাসন রাজা সম্পর্কিত। হ্যাঁ, আজকে সিলেটের সুনামগঞ্জে অবস্থিত হাসন রাজার বাসভবনে নির্মিত হাসন রাজার স্মৃতি জাদুঘরটি আমরা দেখব। বর্তমানে সিলেটে হাসন রাজার দুটো জাদুঘর রয়েছে, একটি সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় এবং অন্যটি তার আবাসস্থল এবং জন্মভূমি সুনামগঞ্জে। আজকে আমরা সুনামগঞ্জে অবস্থিত জাদুঘরটি দেখব। তবে শুরুতেই খুব সংক্ষিপ্তভাবে হাসন রাজা সম্পর্কে কিছু জেনে নিই। হাসন রাজা জন্মগ্রহণ করেন 24 জানুয়ারি 1854 খ্রিস্টাব্দে বর্তমানে সিলেট বিভাগের সুনামগঞ্জের লক্ষ্মণশ্রী নামক স্থানে এক জমিদার পরিবারে। তার পুরো নাম দেওয়ান হাসান রাজা চৌধুরী। তার পিতার নাম দেওয়ান আলী রাজা চৌধুরী এবং মা হুরমত জাহান বিবি। তার পূর্বপুরুষ ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা নামক স্থান থেকে প্রথমে যশোর এবং পরে সিলেটে আসেন। তার পূর্বপুরুষগণ প্রথমে হিন্দু হলেও হাসন রাজার পিতামহ ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। খুব কম বয়সেই হাসন রাজা তার পিতার কাছ থেকে বিপুল পরিমাণ সম্পত্তি লাভ করেন। পরবর্তীতে তার বেশিরভাগই তিনি দান করে যান। এত বড় রাজা হওয়া সত্ত্বেও তার চালচলন ছিল খুবই সাদামাটা এবং চারিত্রিক দিক থেকে তিনি ছিলেন অত্যন্ত দয়ালু। জীবনকালে একজন আধ্যাত্মিক গুরু সান্নিধ্যে আসেন এবং তার দীক্ষায় তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন, যার বেশিরভাগই হাসন রাজা তার মরমী গান এবং কবিতায় তুলে ধরেন। সুনামগঞ্জে এই জাদুঘরটি মূলত হাসন রাজার প্রপুত্র দ্বারা স্থাপিত এবং পরিচালিত হচ্ছে। তিনটি রুমে সজ্জিত রয়েছে হাসন রাজা সম্পর্কিত বহুল নিদর্শন। আছে তার ও তার পরিবারের সদস্যদের ছবি, তাদের ব্যবহার্য তৈজসপত্র, হাসন রাজার নির্মিত লিখিত পাণ্ডুলিপি, হাসন রাজার তলোয়ার, তার পোশাক, রয়েছে বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গের ছবি যারা তার জাদুঘর দেখতে এসেছেন এবং তার জীবনের বিভিন্ন সময়ে হাসন রাজার সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়াও রয়েছে হাসন রাজাকে নিয়ে লিখিত বিভিন্ন বই এবং তার লেখা গানের ক্যাসেট, যা আগ্রহী দর্শকরা কিনে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে আসি আমরা হাসন রাজা মিউজিয়ামটি।
Thank you.
মরমেই রাজা 1922 খ্রিস্টাব্দে পরলোকগমন করেন। তবে হাসন রাজা তার রচিত অসংখ্য মরমী গানের কারণে আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল। সুন্দর ঘর বানাইয়া ওই দিন থাকমু আর হায় আমি কয়দিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাকা চুলা আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার।